হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি শেয়ার করব এই সামারে আমি কি কি সবজি লাগিয়েছি তার ছোট্ট একটি ভিডিও। এগুলো হচ্ছে মটর শাক, বেশ বড় হয়েছে, ফুলও এসছে। এগুলো আমি বাড়ির সামনে লাগিয়েছি। পিছনে চলে আসলাম ব্যাকইয়ার্ডে। ব্যাকইয়ার্ডের এই ঘাসগুলো ক্লিন আপ করে ফেলছে আমার হাজবেন্ড। আর আমরা গতকালকে গাছগুলো কেটে ফেলছি। গাছগুলো অনেক মানে বড় হয়ে যাচ্ছিল, তো জঙ্গল জঙ্গল লাগতো, এই জন্য কেটে ফেলে একেবারে সমান করে দিয়েছি। যে আমাদের বাউন্ডারি আছে এটারই। আর আজকে আমি শেয়ার করি আমার কিছু সবজি। এখানে কিছু লাল শাক লাগিয়েছিলাম আমি, সেগুলো। আর এখানে হচ্ছে মিন্ট গাছ নিয়ে এসেছিল আমার এক ফ্রেন্ড, এনে দিয়েছে, ওগুলো আমি টবের ভিতরে লাগিয়েছি। এখানে পুঁই শাক, আর এখানে আমি শাকের বিচি ফেলেছি। এখানে সব মিলে পুঁই শাক আছে, লাল শাক, ডাঁটা শাক, ছোট ছোট দেখা যাচ্ছে, ক্লোজার ছোট ছোট হয়েছে। মিক্স করে ফেলছি আসলে, এখন বুঝে যাচ্ছে না যে কোনটা লাল শাক কোনটা ডাঁটা শাক। এখানে কলমি শাক আছে, তারপরে মূলা শাক, এটা হচ্ছে মূলা শাক, সব শাক আসলে এখন হলেই হয়। আর এখানে এগুলো জালি দিয়ে ঢেকে দিয়েছিলাম আমি যখন সিডগুলো মাটির মধ্যে ফেলছি, কারণ আমার এখানে প্রচুর বার্ড আসে, কাঠবিড়ালি, বার্ড, তারপরে খরগোশ, ওগুলো সব বিচি খেয়ে ফেলে, এর জন্য কাবার করে দিয়েছি। আছে বিক্রি করার জন্য তুললাম, তুলে দেখি একটু একটু চারা এসছে। এর জন্য বাহিরে ওয়েট করতেছি পাখি যেন না নষ্ট করে। এই তো আমার এই বছরের গার্ডেন ফার্স্ট টাইম। আর আমি টমেটো গাছ লাগিয়েছি, এগুলো দেখাই। যেখানে এগুলো হচ্ছে চারা থেকে টমেটো গাছ হয়েছে, করেছি আমি। আর এটা হচ্ছে শসা গাছ, আল্লাহ জানে কি অবস্থা হয়। আর এখানে লাগিয়েছি, এখানে কেনা এগুলো কিনে নিয়ে আসছিলাম, ওগুলো টমেটো গাছ। শসার চারা আগাছা এত তাড়াতাড়ি হয়? এই তো আর খালি যেগুলো ই আছে ওগুলোর ভিতরে আমি লাগাবো গাছবেলা, কারণ রোদের ভিতরে গাছ লাগাইতে হয় না, এর জন্য আমি এটার ভিতরে কি লাগাবো, বরবটি, হ্যাঁ বরবটি গাছ লাগাবো। সবজি এবার আসলে আমি বুঝতে পারি নাই সবজি গাছগুলো আসলে টাইমিং আমার রং ছিল, তো
আজকে এগুলো ক্লিন আপ করলো, ঘাস কাটলাম। ঘাস যে কাটার সময় ভিডিওটা করতে পারিনি, বাংলাদেশ থেকে আমার শাশুড়ি কল দিয়েছিল, ওনার সাথে কথা বলেছি, তো এর জন্য আর করা হয়নি। আসলে ঘাস কাটলে অন্যরকম দেখা যায়, সুন্দর দেখা যায় গার্ডেনটাকে, ভালো লাগে। আমি এখানে উঠানে পাতা ফেলেছি, একটা একটা হই মানে গজিয়েছে, এখানে ডালপালা দিয়ে রেখেছি, কারণ বার্ড খায় ফেলে সিটগুলোকে। তো একটা হয়েছে, ওই যে আর এক সপ্তাহ দেখবো, তারপর যদি না হয় তো মাটিগুলো টবের মধ্যে দিয়ে দিবো আর কি। তাছাড়া আমার কলমি শাক ঠান্ডার মধ্যে, একদিনে ঠান্ডা পড়েছিল, এই ঠান্ডা পড়াতে কলমি শাকের পাতাগুলো সব পুড়ে গেছে, আসলে মরে গেছে, আবার গজাচ্ছে। এটা হচ্ছে পুঁই শাক, আমরা যে পুঁই শাক কিনে নিয়ে আসছিলাম সেই এই ডগাগুলো আমি মানে ডগা বা কি বলা যাবে এটা যাই হোক সেগুলো আর কি। অনেকগুলো লাগিয়েছিলাম এখানে, এত উঠে নাই, কেন উঠলো না বুঝলাম না, এত নষ্ট হয়ে গেছে, কয়েকটা উঠছে। আমরা যে গাছের ডালগুলো কেটেছিলাম ওই যে গাছের কর্নারে আমরা এগুলো রেখেছি, পরে এটাকে ছোট ছোট করে কেটে তারপরে আমরা এটা গার্বেজ করব। গার্বেজ যেতে একবারে ফেলতে পারবো না, অল্প অল্প করে ফেলতে হবে। এগুলো অনেক কাজ, অনেক কাজ করতে হয়, এগুলোকে ছোট ছোট বান্ডেল বানাইতে হবে, বান্ডেল বানায় তারপরে ফেলতে হবে। এখানে আপাতত রাখা হয়েছে, কারণ এগুলো কি করবো, এতগুলো কোথায় রাখবো, জায়গাটা অনেক পরিষ্কার হয়ে গেছে। এই তো আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে, লাইক দিবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা অলরেডি করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।